আফ্রিকা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছেন রত্ন মমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। যুগ্ম সচিব সবুর মণ্ডলকে বাদ দিয়ে ইতিহাসের মৃত্যুর প্রতিবেদন হাইকোর্টে, তিনজন অভিযুক্ত। জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে রওশন কাদের টানাটানি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। ডেঙ্গুতে রোগী ও স্বজনদের ব্যয় 350 কোটি টাকা, রোগ প্রতিরোধে মহাপরিকল্পনার সুপারিশ। এবং রানি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বাছাই আয়ারল্যান্ডকে হারিয়ে ফাইনালে টাই করেছে। আপনাদের সমস্যা সংকট সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। অনিমেষ, যে ঘটনা আসলে আমরা দেখেছিলাম যে ফেরি বিলম্বে স্কুল ছাত্র তিনি মারা গিয়েছিলেন তিতাস, সেটির ক্ষেত্রে আমরা সচিবকে দেখেছি যে আব্দুল সবুর মণ্ডল, তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদনে অভিযুক্ত ছিলেন, কিন্তু তিনি মন্ত্রিপরিষদ বিভাগের তদন্তের দায় থেকে কিন্তু আমরা দেখেছি তিনি মুক্তি পেয়েছেন। সেটি কীভাবে, এবং বলা হচ্ছে যে তারা জানতেন না বিষয়টি, সে কারণে আসলে যারা এটি করেছেন তাদের সাথে তাদের কোনো সংযোগ ছিল, তিনি জানতেন না বলে দাবি করেছেন, সে কারণে আসলে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এখান থেকে। এবং তিনজনকে এখানে দায় অভিযুক্ত করা হয়েছে, তারা হচ্ছেন সালাম হোসেন ব্যবস্থাপক, প্রান্তিক সহকারী খোকনবী এবং উচ্চমান সহকারী ফিরোজ আলম। আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনার এরই মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশ কিছু প্রতিক্রিয়া দেখতে পেয়েছি যে যিনি ডিসি তাকে কেন বাদ দেওয়া হলো, এবং যখন নৌ পরিবহন মন্ত্রণালয় তারা একটি তদন্ত কমিটি করেছিল সেই তদন্ত কমিটিতে সেই ডিসিকে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু সবশেষ আমরা আজ দেখতে পাচ্ছি যে যেই প্রতিবেদনটি দেওয়া হচ্ছে তাতে তিনি নেই। নিশ্চয়ই এটি নিয়ে একটি প্রশ্ন হবে এবং এই প্রশ্ন দীর্ঘদিনে ঘুরপাক খাবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে 7টি সুপারিশ করা হয়েছে তার মধ্যে রয়েছে ফেরিতে সিসি ক্যামেরা বসাতে হবে, অগ্রাধিকার দিতে হবে মরদেহবাহী গাড়ি এবং অ্যাম্বুলেন্সকে, যে বিষয়গুলি আগেও ছিল এগুলো যেন যথাযথ মানা হয়। তবে ডিসির ব্যাপারটি আর একটু পুনর্বিবেচনা করা যায় কিনা সেটি নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কথা রয়েছে। আমরা দেখে আসি প্রতিবেদনটি। 25 জুলাই রাতে কাঁঠালবাড়ি ঘাটে সড়ক দুর্ঘটনায় আহত তিতাস ঘোষকে নিয়ে ফেরিতে ওঠে একটি অ্যাম্বুলেন্স, তবে যুগ্ম সচিব আব্দুল সবুর মণ্ডলের অপেক্ষায় প্রায় 3 ঘন্টা আটকে থাকে ফেরি, ছাড়ার পর মাঝনদীতে মৃত্যু হয় তার। এই ঘটনায় 31 জুলাই অতিরিক্ত সচিবের নিচে নন এমন পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে তদন্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে তিতাসের পরিবারকে কেন 3 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে জারি করা হয় রুল। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল হাসানের নেতৃত্বে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করা হয় হাইকোর্টে। এতে বলা হয় যুগ্ম সচিব আব্দুল সবুর মণ্ডল জানতেন না ফেরিঘাটে মুমূর্ষু রোগী আছে। জেলা প্রশাসক মহোদয় এবং আব্দুল সবুর মণ্ডল যুগ্ম সচিব, ওনারা কেউই ফেরিঘাটে যে অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী অপেক্ষা করছে না তারা এই বিষয়টি জানতেন। তদন্ত প্রতিবেদনে তিতাসের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে ঘাট ব্যবস্থাপক সালাম হোসেন, ঘাটের প্রান্তিক সহকারী খোকন মিয়া ও উচ্চমান সহকারী ফিরোজ আলমকে, যারা দায়িত্বে ওখানে কর্তব্যরত ছিলেন, কর্মরত ছিলেন। এখানে কিন্তু স্পষ্টই বলা হচ্ছে যে বিআইডব্লিউটিসির জগ্রাফিকের ভিত্তিতে গাড়ি পারাপার সংক্রান্ত যে পরিপত্রটি আছে সেটি লঙ্ঘন হয়েছে, এই জন্য ঘাটের ম্যানেজার সহ দায়িত্বরত মোট 3 জনকে দায়ী করে এই রিপোর্টটি সাবমিট করা হয়েছে। এছাড়া তদন্ত প্রতিবেদনে 7টি সুপারিশ করা হয়েছে, এর মধ্যে রয়েছে প্রতিটি ঘাটে ও ফেরিতে সিসি ক্যামেরা বসাতে হবে, অগ্রাধিকার দিতে হবে মরদেহবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্সকে। এর আগে নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহনেওয়াজ দিলরুবাকে প্রধান করে গঠন করা তদন্ত কমিটি প্রতিবেদন দেয় 29 আগস্ট, তাতে যুগ্ম সচিব আব্দুল সবুর মণ্ডল সহ 4 জনকে অভিযুক্ত করা হয়েছিল। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আমরা দেখতে পেলাম যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিবেদন অভিযুক্ত হলেও মন্ত্রিপরিষদ বিভাগে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু কেনই দায় মুক্তি দেওয়া হলো এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না? আসলে অনিমেষ, আপনি জানেন যে 25 জুলাই কাঁঠালবাড়িতে যে ঘটনাটি ঘটেছিল এই প্রেক্ষিতে আজকে যে তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে বিষয়টি আসলে অত্যন্ত বেদনাদায়ক এবং এমনটি হওয়া আসলে কাঙ্ক্ষিত নয়। কিন্তু আবার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে অন্য যে প্রতিবেদন আসলে যুগ্ম সচিব এবং ওই জেলার ডিসিকে দায়ী করা হয়েছিল এখানে কিন্তু তাদের নাম নেই এবং তাদেরকে কিছুটা দায়মুক্তি দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম এখানে আমাদের সাথে যিনি কথা বলেছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই
জায়গাটাতে কি তারা দায় এড়াতে পারে কিনা বা এই প্রতিবেদনে কেন এই জিনিসগুলো সুস্পষ্টভাবে আসছে না। তিনি আমাদেরকে যেটা বলেছেন যে আসলে প্রতিবেদন যেহেতু হাইকোর্ট থেকে চাওয়া হয়েছিল একত্রিশ জুলাই চাওয়া হয়েছিল এবং সে তার প্রেক্ষিতে আজকে যে তদন্ত প্রতিবেদনটা জমা দেওয়া হয়েছে এটা যেহেতু হাইকোর্টে শুনানিতে উঠবে এবং সেই ক্ষেত্রে হয়তো বিজ্ঞ বিচারকরা এই জিনিসটি আবারও তুলে ধরে আনবেন এবং এই বিষয়টি করা হবে। আমাদের প্রশ্ন ছিল যে আসলে এর প্রেক্ষিতে কি সেই যুগ্ম পরিচালক বা ডিসিকে দায় মুক্তি দেওয়া হচ্ছে কিনা। তিনি আসলে বলছেন যে এখানে কিন্তু আসলে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আবার এটাও বলছেন যে তদন্ত প্রতিবেদনে খুব স্পেসিফিকভাবেই আছে যে ওই ফেরিঘাটে যে কোনো অ্যাম্বুলেন্স ছিল বা মুমূর্ষু রোগী ছিল সেই বিষয়টি ডিসি অথবা যুগ্ম যুগ্ম সচিব ওনারা জানতেন না, কিন্তু এই বিষয়টি কিন্তু আসলে বিআইডব্লিউটিসির যে অগ্রাধিকার ভিত্তিক গাড়ি ছাড়া বা পারাপারের যে নিয়ম আছে সেই নিয়মকে ভঙ্গ করছে প্রতিবেদনে কিন্তু এটাও সুস্পষ্টভাবে আছে। সব মিলিয়ে আসলে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা যখন শুনানি হবে তখনই কিন্তু আসলে প্রকৃত ব্যাখ্যাটা তো উঠে আসবে এবং এর প্রেক্ষিতে হয়তো হাইকোর্ট থেকে কোনো রুল জারি হবে বা কোনো নির্দেশনা আসবে প্রতিবেদনের মাধ্যমে। এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা, কারণ তিন ঘন্টা ফেরি তারা আটকে রেখেছিলেন, কিসের নির্দেশনা বা কেন তারা আটকে রেখেছিলেন সেটি তো নির্দিষ্ট কোনো কারণ আছে বা তাদের মধ্যে কোনো ফোনালাপ হয়েছে কিনা, কোনো ধরনের কোনো তথ্য আসলে নিয়ে আলোচনা হয়েছে কিনা? এখানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে তিন ঘন্টা কেন ফেরি আটকে রাখা হলো, সেখানে উনি তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে আমাদেরকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ আশার জিন যেটা জানিয়েছেন যে আসলে এটুআইয়ের যিনি এই যুগ্ম সচিব তিনি এই ফেরিঘাট দিয়ে আসতে যাচ্ছিলেন এবং তিনি এই ফেরিঘাট থেকে বেশ দূরে ছিলেন, কিন্তু তাকে জানানো হয়েছিল যে তিনি জানিয়েছিলেন ডিসির সহযোগিতা চেয়েছিলেন রাস্তা এই ফেরি পারাপারের ক্ষেত্রে এবং ফেরি পারাপারের ক্ষেত্রে তিনি যখন সহযোগিতা চান ডিসি সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন যেন তিনি সুষ্ঠুভাবে পারাপার হতে পারেন, কিন্তু এই সুনির্দিষ্টভাবে সুষ্ঠুভাবে পারাপার হওয়ার জন্য যে এই ধরনের ঘটনাটা ঘটে গেল এটা আসলে ডিসি বা যুগ্ম পরিচালক যুগ্ম সচিবের অবগত নয় বলেই কিন্তু আসলে তদন্ত প্রতিবেদনে জানানো হচ্ছে। বনি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ডাক্তারি পরীক্ষায় যশোরের সারসার গৃহবধূকে ধর্ষণের আলামত পাওয়া গেছে, তবে সদর হাসপাতালের চিকিৎসক আরিফ মাহমুদ জানান ধর্ষণের সঙ্গে কে বা কারা জড়িত তা নির্ণয়ে এখন ডিএনএ পরীক্ষা করতে হবে। পুলিশ সুপার মইনুল হক জানিয়েছেন রাতে আলামত ঢাকায় সিআইডির ল্যাবরেটরিতে পাঠানো হবে। এই ঘটনায় গ্রেপ্তার তিনজনের আজ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। 8ই সেপ্টেম্বর শুনানির দিন ঠিক করা হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ ছিল সোমবার রাতে ঘরে ঢুকে এসআই খায়রুল ও সোর্স কামরুল সহ কয়েকজন তাকে ধর্ষণ করে, তবে মামলায় আসামি করা হয়নি খায়রুলকে। প্রাথমিকভাবে এখানে সিমেনের উপস্থিতি পাওয়া গেছে, কিন্তু এখানে আসলে কতজনের সাথে জড়িত কিন্তু এটা এই পরীক্ষার মাধ্যমে বলা সম্ভব না। এটার জন্য আমাদের পরবর্তী যে পরীক্ষা সেটা হলো ডিএনএ টেস্ট। আদেশ পাওয়ার সাথে সাথেই এটা আপনার ডিএনএ টেস্ট করার জন্য ঢাকায় পাঠানো হবে। যে আসামিরা গ্রেফতার আছে তাদের জন্য তাদেরকে আপনার জিজ্ঞাসাবাদ করার জন্য আরও তথ্য সংগ্রহ বের করার জন্য আমরা রিমান্ডের আবেদন দিয়েছি। সড়কের শৃঙ্খলা আইনের দুর্ঘটনা কমাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে। সড়কের শৃঙ্খলা প্রণয়ন কমিটির 111টি সুপারিশ বাস্তবায়ন করবে এই টাস্কফোর্স। দুপুরে রাজধানীর বনানীতে বিআরটি এর নতুন ভবনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় কথা জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কে শৃঙ্খলা আনা এবং দুর্ঘটনা রোধে ফেব্রুয়ারিতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে কমিটি করা হয়। এই কমিটির 23 সদস্য 111টি দফার সুপারিশ জমা দেয়। সড়ক নিরাপত্তা কাউন্সিলের 27তম সভায় কিছু সংশোধনী এনে সুপারিশগুলো অনুমোদন দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে এসব সুপারিশ বাস্তবায়নে গঠন করেন টাস্কফোর্স। টাস্কফোর্সে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও মালিক শ্রমিক সংগঠনের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা থাকবেন। সুপারিশগুলো বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন সড়ক মন্ত্রী। শক্তিশালী একটা টাস্কফোর্স আমরা গঠন করেছি, কারণ রেকমেন্ডেশন এগুলো গ্রহণ করলেই হবে না, এগুলো আমাদের বাস্তবায়ন প্রক্রিয়ায় যেত। এবং এর মধ্যে আমি আপনাদের জানাচ্ছি যে আমাদের এখানে কিছু অগ্রগতি আছে, এখানে আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করেছে।
নিরাপত্তা সভায় নতুন সড়ক পরিবহন আইন নিয়েও আলোচনা হয়। আইনটি পাশ হলেও তা কবে কার্যকর হবে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এক সপ্তাহের মধ্যে কমিটির মতামত ঘোষণা করা হবে। সড়ক পরিবহন এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আমরা খোলামেলা বৈঠকের পরে আমরা মানে তাদের দাবি অনুযায়ী আমরা যতখানি পেরেছি আমরা সেইগুলোকে পর্যালোচনা এবং ওটার করণীয় আমরা সুনির্দিষ্ট করেছি, আমরা এই আগামী সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দেবো। নানা পদক্ষেপের পরও মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ না হওয়ায় জনপ্রতিনিধিদের সদিচ্ছাকে দায়ী করছেন সড়ক মন্ত্রী। স্থানীয় প্রভাবশালীরা জনপ্রতিনিধিরা উৎসাহিত করে আর ভোটের পলিটিক্সটা এখানে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে বিষয়টাকে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আজকে যে সভা হয়েছে সেখানে আর কি কি আলোচনা হয়েছে এবং আরেকটি বিষয় জানতে চাই, যে টাস্কফোর্স গঠন করা হয়েছে 111টি সুপারিশ বাস্তবায়নের জন্য, তারা আসলে কিভাবে কাজ করবে? দেখুন, নিরাপদ সড়কের জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন হয়ে আসছে এবং এরপর নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বিআরটিএ থেকে বা ডিএমপি থেকে, বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে, সব মামলা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে সড়কের শৃঙ্খলা ফিরছে না। গত ফেব্রুয়ারিতে অর্থাৎ এবছরের ফেব্রুয়ারিতে সড়ক শৃঙ্খলা প্রণয়ন কমিটি নামে একটি কমিটি করা হয় এই নিরাপত্তা কাউন্সিলের সভাতেই, এবং সেখানে নৌপরিবহন, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে প্রধান করা হয়। প্রথমে 15 সদস্যের কমিটি গঠন করা হলেও পরে আরও 8 সদস্য বাড়িয়ে 23 সদস্যের কমিটি করা হয় এবং তারা এই সড়কের শৃঙ্খলা ফেরাতে 111টি সুপারিশ করে। এর মধ্যে চালকের দক্ষতা, চালকের লাইসেন্স থাকতে হবে, সড়কে যানবাহন, বিভিন্ন ধরনের যানবাহনের জন্য লেন থাকতে হবে, বিভিন্ন ধরনের সুপারিশ তারা করে। এবং এই সুপারিশটি গত 22 আগস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে দেওয়া হয় এবং এরপরই 27তম কাউন্সিলে আজকে এটি তোলা হয়। এবং এই যে 111টি সুপারিশ দেওয়া হয় সেখানে বেশ কিছু সংশোধনী এনে আজকে এই সুপারিশগুলো অনুমোদন দেওয়া হয় এবং একই সাথে এই সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য একটি কমিটি করতে হবে। আরেকটি বিষয় জানতে চাই, যে আমরা দেখি যে অনেক ধরনের সুপারিশ কমিটি গঠন করা হয় কিন্তু কোনোভাবেই আসলে কাজ হচ্ছে না, এবং এটা সড়ক পরিবহন আইনও করা হয়েছিল গত বছর, সেটিও এখন পর্যন্ত কার্যকরী হয়নি, সেটি কেন, সেই সম্পর্কে কোনো তথ্য আপনারা জানতে পেরেছেন কিনা? নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের 19 সেপ্টেম্বর নতুন সড়ক পরিবহন আইন করা হয় এবং সেখানে যদি চালকের দোষ প্রমাণিত হয় সেখানে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে এই আইনটি পাশ করা হয়। এবং এই আইন পাশ হওয়ার পরেই শ্রমিকদের পক্ষ থেকে কিন্তু বেশ জোরালো আন্দোলন তারা করেছিল এবং তারপরই এই যে আইনটি এবং এই আইনের আইনটি পাশ করার জন্য এবং এটি কার্যকর হওয়ার জন্য 3 জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা দেখছি যে এখন পর্যন্ত এই আইনটি পাশ হয়েছে কিন্তু কোনো কার্যকর হয়নি। আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রী বলছে যে এই আইন কার্যকর করার জন্য অনেক অগ্রগতি হয়েছে এবং মালিক শ্রমিকদের সাথে তাদের দফায় দফায় বৈঠক শেষ হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে হয়তোবা তারা একটি সিদ্ধান্তে আসতে পারবে এবং আগামী সপ্তাহে এইটি ঘোষণা হবে যে এটি আসলে কবে থেকে কার্যকর হবে। আদিলুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে গিয়ে সমুদ্রের সুস্থ পরিবেশ যেন বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আইওআর এর মন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে ব্লু ইকোনমির আওতায় অর্থনৈতিক বেষ্টনী গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য টেকসই সমুদ্র অর্থনীতিকে উৎসাহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের এই আয়োজন। অংশ নিয়েছেন আইওআর এর 22 সদস্য রাষ্ট্র এবং 9টি ডায়ালগ পার্টনার সহ মোট 31 রাষ্ট্রের প্রতিনিধি। ব্লু ইকোনমির মন্ত্রী পর্যায়ের তৃতীয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, সমুদ্র সম্পদ ব্যবহার করে দারিদ্র বিমোচন, খাদ্য জ্বালানি নিরাপত্তা সহ বিপুল কর্মসংস্থান সম্ভব। সুনীল অর্থনীতিকে সামনে রেখে সমুদ্রে অপব্যবহৃত এর তলদেশে অমর্জিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এই অঞ্চলে যার যার টেকসই উন্নয়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার সুযোগ রয়েছে। সমুদ্র সম্পদ ব্যবহার করে আমরা দারিদ্র বিমোচন, খাদ্য জ্বালানি নিরাপত্তা সহ বিপুল কর্মসংস্থান সৃষ্টি করতে পারি।
সমুদ্রকে কেন্দ্র করে অপরাধ কর্মকাণ্ড থেকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। অপরিহার্য সত্য যে মনুষ্য সৃষ্ট নানা কারণে আমাদের সাগর আজ ভয়াবহ হুমকির সম্মুখীন। মাত্রাতিরিক্ত সম্পদ আহরণ, পরিবেশ দূষণ, তেল নিঃসরণ, প্লাস্টিক বর্জ্য দূষণ, শব্দ দূষণ এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তন এসবের অন্যতম কারণ। এর ফলে সাগর বা মহাসাগরের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, অতিরিক্ত আহরণে নিষেধাজ্ঞার কারণে মৎস্য উৎপাদনে নিজস্ব সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রওশন এরশাদ ও জিএম কাদের দুজনেই নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করেছেন। এ নিয়ে তারা আজ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছেন। রওশন এরশাদ দলের ভাঙন রোধে ঐক্যের আহ্বান জানালেও জিএম কাদের হুঁশিয়ারি দিয়েছেন, দলে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে টানাটানির মধ্যে দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে আসেন রওশন এরশাদ। সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এখন থেকে রওশন এরশাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। জিএম কাদের থাকছেন কো-চেয়ারম্যান আর মশিউর রহমান রাঙা মহাসচিব। আগামী এক সপ্তাহের মধ্যে দলের সংসদীয় সভায় নির্বাচিত হবেন বিরোধী দলীয় নেতা আর ছ মাসের মধ্যে জাতীয় কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হবেন। আমরা একসাথে মিলে পার্টি করি, আপনারা মান অভিমান নিয়ে থাকবেন না, মান অভিমান ভুলে দেশ ও জনগণের জন্য আমরা সবাই আমাদের জাতীয় পার্টি পতাকা তলে আসুন, আমরা সবাই মিলে পার্টি করি। এবং নতুন প্রজন্ম যারা আছে তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি, তোমরাও সবাই মিলে আসো বাবারা, আমাদের পার্টি করো এবং এই পার্টিটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে চলো। এরপর পরই বনানীর কার্যালয়ে জিএম কাদের পাল্টা সংবাদ সম্মেলন করে জানান, এইচ এম এরশাদের মৃত্যুর পর প্রথম প্রেসিডিয়াম বৈঠকে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এ নিয়ে দলে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওনাকে শ্রদ্ধা করি, এখনও শ্রদ্ধা করতে চাই। আমি যতটুকু শুনেছি, উনি আমার মায়ের মতো, আমি সবসময় মনে করি, যতটুকু শুনেছি উনি এই ব্যাপারে কোনো ওনার মুখ থেকে উনি বলেননি যে উনি চেয়ারম্যান হয়েছেন, বা ওনার মুখ থেকে এমন কোনো বক্তব্য আসেনি যাতে করে বোঝা গেল যে উনি আলাদা আলাদাভাবে কিছু করছেন। অন্য কেউ ওনার কথা বলেছেন, উনি এটাতে সম্মতি কতটুকু আছে সেটা ভবিষ্যতে আমরা দেখব। জিএম কাদের দাবি করেন, দলীয় 25 MP'র 15 জনের মতামতের ভিত্তিতেই স্পিকারকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলের নেতাকে। পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরকে স্থলাভিষিক্ত করার জন্য প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ প্রস্তাব উত্থাপন করেন। অবশ্য জিএম কাদের ওই চিঠিতে আপত্তি তুলে এরই মধ্যে স্পিকারকে পাল্টা চিঠি দিয়েছেন রওশন এরশাদ। 17 আগস্ট আর একটা প্রেসিডিয়ামের মিটিং করা হয়েছিল। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেখানকার রেজুলিউশন আমার জাতীয় পার্টির বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, জাতীয় পার্টিতে তো বিভাজন দীর্ঘদিন ধরে, এরশাদ যখন জীবিত ছিলেন তখন আমরা দেখতে পেয়েছি যে নানা সময় এরশাদ রওশন এরশাদ তাদের মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল, এবং এরশাদ তার মৃত্যুর আগে জিএম কাদেরকে তার উত্তরসূরি সেটি ঘোষণাও করেছিলেন তিনি, এবং সে সূত্রে জিএম কাদের তারা বলছেন যে তারা তাদের প্রেসিডিয়াম সভা করে পার্টির সব কিছু মেনেই জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করেছেন। এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি একেবারেই পাল্টাপাল্টি অবস্থা, এই ক্ষেত্রে জাতীয় পার্টি কি আবার দুটি ভাগ হয়ে যাচ্ছে কি না? আজকে সংবাদ সম্মেলন যখন হলো গুলশানে, তখন আমাদেরও গণমাধ্যম কর্মীরা আমরা এই প্রশ্নটিই করেছিলাম আনিসুল ইসলাম মাহমুদ এবং বেগম রওশন এরশাদের কাছে। রওশন এরশাদ প্রথমে কিছু কথা বলেছেন, তারপরে আনিসুল ইসলাম মাহমুদ আমাদের সাংবাদিকদের যেটি জানান যে না, পার্টি ভাগ হবে না। এবং রওশন এরশাদ শুরুতেই কিন্তু একটি কথা বলেছে, তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান, এবং তারা অভিযোগ করছেন যে জিএম কাদের যে পন্থায় নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছেন এবং নিজে সংসদে যে চিঠিটি দিয়েছেন সেটি বিধিসম্মত হয়নি এবং গঠনতন্ত্র বহির্ভূত, এবং যার কারণে তারা এই বিষয়টিকে তুলেই আজকে যেহেতু পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ তাকে তারা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। তবে স্পষ্টত এই দুটি সংবাদ সম্মেলনে বোঝা যাচ্ছে যে জাতীয় পার্টি আসলে দুভাগে মোড় নিয়েছে, একটি রওশন এরশাদপন্থী এবং আরেকটি জিএম কাদেরপন্থী। এখন আমরা শুনতে পাচ্ছি যে হয়তোবা তারা সিনিয়র যেসব নেতৃবৃন্দ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আছেন এবং যারা সংসদে সদস্য হিসেবে রয়েছেন পার্টিতে, তারা হয়তোবা দুই পক্ষেই বসে একটা সমাধানে আসবেন বলে আমরা শুনতে পাচ্ছি। অনিমেষ,
আরেকটি বিষয় জানতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির সংসদের নেতা কে হবেন, অর্থাৎ বিরোধী দলীয় নেতা কে হবেন, সেটি নিয়েও কিন্তু পাল্টাপাল্টি চিঠি দেওয়া হয়েছে স্পিকারকে। জাতীয় পার্টির নেতারা সেই কথা বলছেন, জি এম কাদের তিনি জাতীয় পার্টির সংসদীয় দলের নেতা হিসেবে নিজেকে দাবি করছেন, অর্থাৎ বিরোধী দলীয় নেতা, আর রওশনের সাথে তিনিও বিরোধী দলের নেতা হিসেবে স্পিকারকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন। এখন বিরোধী দলীয় নেতা কে হবেন? বেগম রওশনের সাথে বিরোধী দলীয় সংসদ উপনেতা, এরশাদ সাহেব নেতা ছিলেন, যেহেতু এরশাদ সাহেব মারা গেছেন তারপরই এই পদটি শূন্য হয়। একটি বিষয় হলো যে জাতীয় পার্টির এখন সংসদ সদস্য আছেন 22 জন, তার মধ্যে 15 জন জি এম কাদেরকে সমর্থন দিয়েছেন বলে জি এম কাদের জানিয়েছেন। তা জি এম কাদের কাছে আমরা এই প্রশ্নটি করলে তিনি জানিয়েছেন স্পিকার দেশে ফেরার পর এই বিষয়ে স্পিকারই সিদ্ধান্ত নেবেন কে হচ্ছেন, কে আসলে সঠিক জাতীয় পার্টির নেতা হিসেবে নির্বাচিত হবেন। অনিমেষ হাসিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ডেঙ্গুর কারণে রোগী এবং তাদের স্বজনের ব্যয় হয়েছে 350 কোটি টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণায় এসেছে তথ্য। ভবিষ্যতে এই ব্যয় কমাতে ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। কেরানীগঞ্জের বাচ্চু ফকির ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি 8 দিন। হাসপাতাল থেকে স্যালাইন, কিছু ওষুধ, খাবার ও বেড ভাড়া না লাগলেও এ পর্যন্ত তার ব্যয় হয়েছে 30,000 টাকার বেশি। 8 টাকা যদি লাগে এখন মনে করেন কি আর কোনো ব্যবস্থা নাই আমার কাছে, আমি সে টাকা কই থেকে জোগাড় করব সেই মানেছ আমার কাছে নাই। বরিশালের আবু সালের 3 দিনে খরচ হয়েছে 10,000 টাকা। আমার আসা যাওয়া, গাড়ি ভাড়া, তাছাড়া এই যে মনে করেন খাওয়া দাওয়া, এইগুলো নিয়ে আমাদের বেশি খালে খরচ হচ্ছে বেশি। পরীক্ষা নিরীক্ষা করছি, আলট্রাসাউন্ড করছি, এতে টাকা বেশি খরচ হয়েছে। বাচ্চু ও সালেহ দুজনই সরকারি হাসপাতালে ভর্তি, এখানে বিনামূল্যে চিকিৎসা পেলেও পরীক্ষা নিরীক্ষা ও আনুষঙ্গিক ব্যয় অনেক। ডেঙ্গু রোগীদের এই চিকিৎসা ব্যয় নিয়ে গবেষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। গবেষণায় দেখা গেছে সরকারি হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর গড় চিকিৎসা ব্যয় 6,500 টাকা, আর ঢাকার বাইরে থেকে ঢাকার কোনো সরকারি হাসপাতালে যারা এই চিকিৎসা নিয়েছেন তাদের খরচ 20,200 টাকা, আর মান অনুযায়ী বেসরকারি হাসপাতালে এই খরচ 59,000 টাকা থেকে নিয়ে 1,50,000 টাকা পর্যন্ত। রোগীর ব্যক্তিগত খরচ, কর্মঘণ্টার ক্ষতি ও মৃতদের মাথাপিছু আয়ের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে অর্থনৈতিক ক্ষতি। আমরা নিয়ে দেখেছি তার টেস্টের খরচ, তার যে ডক্টরের ফি এক্সেট্রা কত হয়েছে সেই খরচটা নিয়েছি। তো বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিতে কোনো একটা ডিজিজ হঠাৎ করে আউটব্রেক করলো তার খরচটা আসলে এটা অনেক। জানুয়ারি থেকে 31 আগস্ট পর্যন্ত 70,000 আক্রান্তের ব্যক্তিগত ব্যয় 350 কোটি টাকা। এতে মানসিক ক্ষতিসহ রাষ্ট্রীয় ব্যয় কমাতে ডেঙ্গু নির্মূলে মহাপরিকল্পনার পরামর্শ দিয়েছেন গবেষকরা। ডেঙ্গু নিয়ে একটা পলিসি হওয়া দরকার, এক কথায় বলা যেতে পারে একটা মাস্টার প্ল্যান হওয়া দরকার। হ্যাঁ, যে ডেঙ্গু কেন হচ্ছে, কোন এরিয়াতে বেশি হচ্ছে, সেই কারণগুলো খুঁজে বের করা যেরকম জরুরি। গবেষকরা জানিয়েছেন যেসব রোগী হাসপাতালে বেড পাননি বা ভর্তি হতে হয়নি, বাসায় চিকিৎসা নিতেও তাদের খরচ হয়েছে 56,000 কোটি টাকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরে মশা নিধন সহ ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রায় 3 গুণ বরাদ্দ বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ কার্যক্রমে প্রায় 49,50 কোটি টাকার মধ্যে মশার ওষুধ কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে 30 কোটি টাকা। ডিএনসিসি কার্যালয়ে 2019-20 অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানান উত্তরের মেয়র। বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে 2019-20 অর্থ বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে 3,057,24,00,000 টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম। বাজেটে বিভিন্ন খাতের অর্থ বরাদ্দ তুলে ধরা হয়, তবে বাজেট ঘোষণার পুরো অনুষ্ঠান ছিল মশক নিধনে করণীয় নিয়ে। তবে এ কার্যক্রমে কেন এত কম বরাদ্দ, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র জানান খুব শিগগিরই সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। 2019-2020 সালে সকল কাউন্সিলরদের অ্যাপ্রুভের পর এটি এখন হয়েছে 49.30 কোটি টাকা, অর্থাৎ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে মশকের জন্য 182%। WHO-র সাথে আলাপ করছি, আমাদের কিট তত্ত্ববিদদের সাথে আলাপ করছি, ওনারা আমাকে, আমি আশা করি যে 15 তারিখের মধ্যে আমরা আপনাদেরকে আরেকটি
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আইবিএম রিপোর্টটা আমরা আপনাদেরকে দেব। 2019-20 অর্থ বছরে মশার ওষুধের জন্য 30 কোটি টাকা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 2.5 কোটি টাকা, ফগার ও স্প্রে মেশিন কেনার জন্য 3 কোটি 80 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় 17.5 কোটি টাকা বেশি। ওষুধ ছিটিয়ে আমরা চলে যাচ্ছি, কিন্তু 30 দিন পরে ওই এলাকায় কোনো ধরনের মনিটরিং আমরা করি না। আমরা 30 দিন পরপরই আমরা অ্যান্টামোলজির সাথে কথা বলেছি যে থার্ড পার্টি এনে আমাদের ওয়ার্ডটাকে আপনারা ইন্সপেকশন করে বলবেন যে এই ওয়ার্ডের বিশেষ করে ভেক্টর নিয়ে অথবা মশা নিয়ে কী ধরনের সমস্যা আছে। মশার নতুন ওষুধের কার্যকর ফলাফল পাওয়া যাচ্ছে বলে দাবি মেয়রের। এছাড়াও আগামী 20 সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তরের সব ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দেন মেয়র। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে সরকারি স্বীকৃতি পাচ্ছেন ফ্রিল্যান্সাররা। বিস্তারিত তথ্য সহ তাদের ডিজিটাল আইডি দেবে ICT মন্ত্রণালয়। এটি যুক্ত থাকবে একটি পোর্টালে। আগামী বছরের জানুয়ারি থেকে মিলবে এই সুবিধা। এজন্য ডিসেম্বরের মধ্যে আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনলাইনে গ্রাফিক্স ডিজাইন সহ নানা কাজে যুক্ত প্রায় 6 লাখ ফ্রিল্যান্সার। তাদের মাধ্যমে বছরে দেশে আসছে প্রায় $50 কোটি। একজন ফ্রিল্যান্সার বছরে লাখ টাকা আয় করলেও তাদের নেই সরকারি স্বীকৃতি। এজন্য ব্যাংক ঋণ, বাচ্চাদের স্কুলে ভর্তি সহ নানা সমস্যায় পড়ছেন তারা। দৈনন্দিন খরচের জন্য সে ক্রেডিট কার্ড পাবে কীভাবে, তার বাচ্চাকে স্কুলে কীভাবে ভর্তি করাবে, তো এই ধরনের প্রত্যেকটা মুহূর্তে একটা প্রফেশনাল আইডেন্টিটির প্রয়োজন হয়ে পড়েছে, আপনি কোথা থেকে ইনকাম করছেন বা না করছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বলছে এ খাতে আরও 5 লাখ কর্মী যুক্ত করতে পারলে আয় হবে $1 বিলিয়ন বেশি। সেজন্য তাদের সরকারি স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফ্রিল্যান্সারদের দেওয়া হবে একটি আইডি। এতে থাকবে দক্ষতা ও আয়ের প্রয়োজনীয় তথ্য। এসব আইডি যুক্ত থাকবে একটি সরকারি পোর্টালে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ে এক বৈঠকে জানানো হয় এসব তথ্য। তাদের জন্য সরকার এবং বেসরকারি খাত থেকে কিভাবে তাদেরকে একটা সম্মানজনক পরিচয় দেওয়া এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের কাজের সুবিধা করার জন্য কী করা যেতে পারে, মাননীয় উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আমরা আমাদের একটা কর্মপরিকল্পনা প্রণয়ন করব। বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিংয়ের বাজার প্রায় $1.5 ট্রিলিয়ন। এই বাজারে অংশগ্রহণ বাড়াতে ফ্রিল্যান্সারদের কম সুদে ঋণ ও আয়ে কর ছাড় দিতে চায় সরকার। এখানে উই ক্যান হ্যাভ হিউজ অ্যামাউন্ট অফ ফরেন এক্সচেঞ্জ আর্নিং অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড ইউ হ্যাভ দিস হিউজ নাম্বার অফ ইয়াং পিপল যারা এটার মধ্যে ইনভলভ হচ্ছে, এবং থার্ড হলো এখানে ভ্যালু এডিশন ইজ 110%। জানুয়ারির মধ্যে এসব উদ্যোগ বাস্তবায়নে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে আগামী মাসেই উৎপাদন শুরু হচ্ছে। চীনা প্রতিষ্ঠান জিনওয়ান কেমিক্যাল কারখানা নির্মাণ কাজ প্রায় শেষ। বেজার চেয়ারম্যান জানালেন মিরসরাইয়ে আরও 5টি কোম্পানি প্রস্তুত হচ্ছে, আগামী বছর আরও 6টির কাজ শুরু হবে। বঙ্গবন্ধু শিল্পনগরের মিরসরাইয়ে $1 কোটি বিনিয়োগে 10 একর জমিতে কারখানা করছে জিনওয়ান কেমিক্যাল। উদ্যোক্তারা জানান এ মাসেই যন্ত্রপাতি বসানো হবে। এখান থেকে লেড নাইট্রেট উৎপাদন করে কানাডা ও অস্ট্রেলিয়ায় বছরে 10 লাখ টন রপ্তানি করবে তারা। আমাদের এটা শতভাগ রপ্তানিমুখী কারখানা। এখানে উৎপাদিত কেমিক্যাল আমরা কানাডা ও অস্ট্রেলিয়ায় রপ্তানি করব। আশা করি অক্টোবরের শেষ দিকে উৎপাদন শুরু হবে। পাশেই 20 একর জমির আরেকটি প্লটে চলছে কারখানা নির্মাণ। এখানে পলিস্টার উৎপাদন করবে দেশীয় প্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স। তাদের বিনিয়োগ প্রায় 1.5 কোটি টাকা। ট্যাক্স ইনসেন্টিভ যেটা আছে ওইটাকে আমরা কনসিডারেশনে এনেছি তো, এবং এখানে ধরেন আপনার গ্যাস বিদ্যুৎ এগুলো সব এক জায়গায় পাবো। এসব সুবিধা চিন্তা করে আমরা আসলে বেজাকে, মিরসরাইকে আপনার হচ্ছে কনসিডার করেছি। কাজ শেষ পর্যায়ে 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের। দ্রুত গতিতে তৈরি হচ্ছে অবকাঠামো। বছর দুয়েক আগেও এসব জমি ডুবে থাকতো জোয়ারের পানিতে, আর এখন এখানে চলছে বিশাল কর্মযজ্ঞ। কাজ করছে শত শত দেশি বিদেশি শ্রমিক। এই শিল্পনগর থেকে বছরে $15 বিলিয়ন রপ্তানির লক্ষ্য বেজার, যেখানে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে। 6টা ইন্ডাস্ট্রি স্থাপনের কাজ চলছে, একটা অলমোস্ট শেষ হয়েছে, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ফরেন ওন কোম্পানি, তার নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে এবং বাকি 5টার নির্মাণ কাজ চলছে। আমরা আশা করছি যে এগুলো আগামী বছরের শেষ নাগাদ উৎপাদনে যেতে পারবে। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার হিসাবে
30,000 একরের এই শিল্পনগরে বিনিয়োগ প্রস্তাব এসেছে $12 বিলিয়ন। দেশি বিদেশি 59 প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে 6,000 একর জমি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মিরসরাই, চট্টগ্রাম। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ নিশ্চিত হয়েছে 2020 মূল পর্ব। সেমিফাইনালে আয়ারল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে সালমার দল। 86 রানের টার্গেট, 9 বল আগে টপকে যায় টাইগ্রসরা। ড্যান্ডিতে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় আয়ারল্যান্ড। 2 অঙ্কে পৌঁছেছেন 3 জন, লাওরা ডেলানি এবং অ্যামিয়া রিচার্ডসন দুজনেই করেছেন 25 রান। ফাহিমা খাতুনের শিকার 3 উইকেট, 3 জন হয়েছেন রান আউট। জবাবে পঞ্চম ওভারে ভাঙে বাংলাদেশের 21 রানের উদ্বোধনী জুটি। 13 রান করে মুর্শিদা খাতুনের বিদায়ে বিপর্যয়ের শুরু। আয়েশা রহমান, নিগার সুলতানা এবং ফারজানা হক চাপ বাড়িয়ে গেছেন। এক প্রান্ত আগলে বাংলাদেশকে জিতে মাঠ ছাড়েন সঞ্জিদা ইসলাম। তাকে সঙ্গ দিয়ে মূল্যবান 15 রান করেছেন ঋতুমণি। সঞ্জিদা অপরাজিত থাকেন 32 রানে। ফাইনাল 7 সেপ্টেম্বর, শিরোপা লড়াই প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি অথবা থাইল্যান্ড। That's a great shot from Isla for 2 boundaries. She's the one who set the winning runs and look at those celebrations. টাইগারদের পক্ষে দ্রুততম 100 উইকেট শিকারের কীর্তি করেছেন তাইজুল ইসলাম। রেকর্ড গড়তে 72 স্পিনারের লেগেছে 25 টেস্ট। রফিক ও সাকিবের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন তাইজুল। 5 সেপ্টেম্বর 2014, কিংস্টনে সাদা পোশাকে প্রথম মাঠে নামা। অভিষেকের ঠিক 5 বছর পর আরেক বন্দর নগরীতে উত্তাল তাইজুল। ততদিনে টাইগার স্পিন অ্যাটাকের অন্যতম ভরসা এই বাঁহাতি স্পিনার সঙ্গী সাকিবের। চট্টগ্রামে ইহসানুল্লাহকে ফিরিয়ে পেছনে ফেলেছেন অধিনায়ককে। টেস্টে টাইগারদের পক্ষে দ্রুততম 25 ম্যাচে 100 উইকেট শিকারের কীর্তি এখন তাইজুলে। রেকর্ড কর্নারে যথারীতি আধিপত্য বাঁহাতি স্পিনারদের। ক্যারিয়ারে 33 নম্বর টেস্টে 100তম উইকেট তুলে থেমেছিলেন মোহাম্মদ রফিক। 100 ল্যান্ডমার্কে পৌঁছতে সাকিবের লেগেছিল 28 ম্যাচ। নিরাপদ নয় তাইজুলের কীর্তিও। 20 টেস্টে 86 উইকেট নিয়ে দ্রুততম সেঞ্চুরির দৌড়ে আছেন মিরাজও। ঘরের মাঠে টাইগারদের সাফল্যের অন্যতম কারিগর তাইজুল। বছরে গড়ে খেলেন 5টি টেস্ট। সীমিত ওভারের ক্রিকেটের নিয়মিত সুযোগ না এলেও ঠিক বসে থাকেন না। তাইজুলের পারফরমেন্সে স্পষ্ট পরিশ্রম, ধারাবাহিকতার ছাপ, জানা আছে ঘরের মাঠে ভালো করার রেসিপি। 101 উইকেটে 83টি ঘরের মাঠে, গড় 26.65। প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ক্যারিয়ারের সেরা বোলিংটাও রোডেশিয়ানদের বিপক্ষে। লাইন লেংথে দখল তার মূল শক্তি। ব্যাটসম্যানদের মনোভাব, শক্তির জায়গা বুঝে ছোট ছোট সমন্বয়ে পারঙ্গম। তাইজুলের ধারাবাহিকতা সুযোগ সৃষ্টি করে বাকি বোলারদের জন্য। তবে শক্তির জায়গায় স্পিনে অতি নির্ভরতা দীর্ঘমেয়াদে হতে পারে বিপদের কারণ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে প্রকট একজন পেসারের অভাব। বৈচিত্র্যের ঘাটতিতে অসহায়ত্ব চার বিশেষজ্ঞ স্পিনারের। বার্তা পরিষ্কার থিঙ্ক ট্যাঙ্কের জন্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাইজুলের রেকর্ডের দিনে উজ্জ্বল রহমত শাহ। টেস্টে আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরিতে দল ভরসা দিয়েছেন এই ব্যাটসম্যান। তার 102 আজগারের অপরাজিত 88 রানে প্রথম দিনে তাদের সংগ্রহ 5 উইকেটে 271 রান। বোলিংয়ে ব্যর্থ সাকিব, মিরাজ, 2টি করে উইকেট নিয়েছেন তাইজুল এবং নাইম। ঐতিহাসিক মুহূর্ত রহমত শাহ ও টিম আফগানিস্তানের। টেস্ট ফরম্যাটের তৃতীয় ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি দেখা পেলেন কোন আফগান ব্যাটসম্যান। আনন্দের ঘোর কাটতে না কাটতে দীর্ঘ অপেক্ষার অবসান বাংলাদেশের। পরের বলে রহমতকে 102 রানে ফেরান নাইম, ভাঙল 120 রানের জুটি। 2 বল পর আবারও ঘরের ছেলের স্ট্রাইক, এবার 0 রানে ফিরলেন নাবি। 2 অভিজ্ঞর বিদায়ে নড়বড়ে হয়নি আজগরের ব্যাট, তুলে নেন ক্যারিয়ারে দ্বিতীয় 50। শেষ বিকেলে আসগর ও আফসার দুজন চড়াও হয়েছেন নাইম তাইজুলদের উপর। তাদের 74 রানের অবিচ্ছেদ্য জুটিতে আপার হ্যান্ডে থেকে দিন শেষ করেছে সফরকারীরা। 88 রানে আসগর, 35 রানে অপরাজিত আফসার। দ্বিতীয়বার স্পেশালিস্ট পেসার ছাড়া একাদশ সাজায় ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ টস জিতে ব্যাটিং নিতে ভুল করেননি সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক রাশিদ খান। তাইজুল মিরাজদের সাথে অ্যাটাকে ক্যাপ্টেন সাকিব। ওপেনিং জুটি টিকল 19 রান পর্যন্ত। ইহসানুল্লাহকে ফিরিয়ে টাইগারদের দ্রুততম 100 উইকেটের কীর্তি গড়েন তাইজুল। টেস্ট ফরম্যাটের টেম্পারম্যান্ট ধরতে পারেননি অভিষিক্ত ইব্রাহিম। হাসমতুল্লাহকে মাহমুদুল্লাহ ফেরালে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে গোছালো আফগান ব্যাটসম্যানরা।
পরিণত টেস্ট ব্যাটিংয়ে কিছুটা লাইন হারা বাংলাদেশ বোলাররা। কঠিন হলেও ক্যাচের সুযোগ হারিয়েছেন সাদমান। জীবন পেয়ে অভিজ্ঞ রহমত শাহর সাথে জুটি গড়েন আজগর। দ্বিতীয় সেশন শেষে স্কোরবোর্ডে যোগ হয় 3 উইকেটে 164 রান। চট্টগ্রামের এই উইকেটে প্রথম ইনিংসে 300 রান মানেই বড় সংগ্রহ। সেই হিসেবে প্রথম দিন শেষে স্বস্তিতে নেই সাকিবের দল। ভয়ডরহীন ক্রিকেটে আফগানরা জয় করেছে স্পিন জুজু। দ্বিতীয় দিনের শুরুতে আফগানদের অল আউট করা না গেলে বড় বিপদেই পড়তে হবে স্বাগতিকদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জোরামা চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। আপনাদের সমস্যা সংকটের সম্ভাবনা নিয়ে পাঠানো চিঠিগুলো এবারে জানিয়ে দিচ্ছি। দিনাজপুর থেকে সোহেল রানা, আপনি আমাদেরকে জানিয়েছেন আপনি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের কারণে আপনাদের বেশিরভাগ শিক্ষার্থীতে থাকতে হয় ইউনিভার্সিটির সামনের একটি এলাকায়, যেখানে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাটি প্রকট, কিন্তু হলের লাইনে ঠিকই বিদ্যুৎ থাকে বলে আপনি দাবি করেছেন, তাই বিশ্ববিদ্যালয়ের আরও হল চায়ের হলের দাবি করেছেন আপনি। মালিক মিয়া কোতোয়ালি কুমিল্লা থেকে লিখেছেন, আমাদের চকবাজার এলাকায় দখলদারের কবলে সরকারি খাল, খালের ওপর আছে অবৈধ স্থাপনা, খাল দখল করে চলছে মাছ চাষ, এসব করছে প্রভাবশালীরা। স্থানীয় চাঁদপুর ও শুভপুর গ্রামের বহু বাড়িঘর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ছে। প্রশাসন আর কতদিন নিশ্চুপ থাকবে, এই প্রশ্ন তার। সাতক্ষীরার কয়রা থেকে এস এম শাহিন বিল্লা, আপনি আমাদেরকে জানিয়েছেন এখানে সুন্দরবন সংলগ্ন দুটি ইউনিয়ন পদ্মপুকুর এবং গাবুড়া এলাকা দুটিতে নদী ভাঙন, ঝড় জলোচ্ছ্বাস সহ নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে বসবাস করে আসছে সাধারণ মানুষ। অথচ ইউনিয়ন দুটিতে রাস্তাঘাটের বালাই নেই, বর্ষা মৌসুমে কোথাও হাঁটু পর্যন্ত কাদা জমে, কোথাও কোথাও হাঁটু পর্যন্ত কাদা জমে থাকে। আপনাদের জনপদ যেন শত বছর পিছিয়ে আছে বলে আপনার কাছে মনে হয়। আপনি এই বিষয়গুলো দেখবার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনারা যারা আমাদেরকে চিঠি পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে শেষ করছি আজকের সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো মনে করে দেব। যুগ্ম সচিব সবুর মণ্ডলকে বাদ দিয়েই তিতাসের মৃত্যুর প্রতিবেদন হাইকোর্টে, 3 জন অভিযুক্ত। জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে রওশন কাদের টানাটানি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। ডেঙ্গুতে রোগী ও স্বজনদের ব্যয় 350 কোটি টাকা, রোগ প্রতিরোধে মহাপরিকল্পনার সুপারিশ। এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বাছাই আয়ারল্যান্ডকে হারিয়ে ফাইনালে টাইব্রেকারে। আর এই ছিল আজকের সংবাদ। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন নির্দেশ দিন।